রবিবার নদিয়ার মায়াপুরের ইস্কন মন্দিরে মহাসমারোহে পালিত হয় রাধাষ্টমীর অনুষ্ঠান। বিগত দু বছর করোনার আবহে ধর্মীয় নিয়ম রক্ষার্থে রাধাষ্টমীর অনুষ্ঠান হলেও ছিল বর্ণহীন। মন্দিরে ভক্তদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ইস্কন কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এ বছর রাধাষ্টমী অনুষ্ঠানে আলাদা মাত্রা এনে দিয়েছে। শনিবার অধিবাসের মধ্য দিয়ে মন্দির প্রাঙ্গণে ও শুভ সূচনা হয় রাধাষ্টমীর অনুষ্ঠানের। এদিন ভোরে শাস্ত্রীয় রীতিনীতি মেনে রাধাকৃষ্ণের মঙ্গলারতি করেন মন্দিরের ভক্তবৃন্দ। এছাড়াও সারা দিন ধরে চলে নানান ধর্মীয় অনুষ্ঠান। এদিন বিনামূল্যে মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে বলে জানান মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস মহারাজ। গতকাল ছিল অধিবাস, আজ 4:30 ভোর মঙ্গলারতি দিয়ে শুরু, চলবে রাত 10 পর্যন্ত। দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই উৎসবে অংশগ্রহণ করেছেন। জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মদিন, রাধাষ্টমী শ্রীমতী রাধা রানীর জন্মদিন, জন্মতিথি মহামহোৎসব। তিনি ভগবান যুগে যুগে আবির্ভূত হন, তার লীলা সঙ্গিনীকে নিয়ে আসেন, তারপরে শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে নিয়ে এসেছিলেন লীলা পুষ্টির জন্য, মানব কল্যাণের জন্য। রাধা কৃষ্ণ এক এবং অভিন্ন, দুয়ে এক, একে দুই, দুজনেই সমান। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।